नमस्कार ষষ্ঠ শ্রেণী ছাত্র ছাত্রীদের ভিডিওতে স্বাগত জানাই। আজ আমি তোমাদের দ্বিতীয় পার্বিক পরীক্ষার অন্যতম পাঠ্য কবিতা চিঠি নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেকে ভিডিওটি দেখার সময় বইটি খুলবে। এই চিঠি কবিতাটি রচনা করেছেন জসীমউদ্দীন। জসীমউদ্দীন মূলত প্রকৃতির কবি হিসেবেই খ্যাত হয়ে রয়েছেন বাংলা সাহিত্য জগতে, এবং এই চিঠি কবিতাটিও কিন্তু প্রাকৃতিক অনুষঙ্গ নিয়েই রচিত হয়েছে। কবি যেন অনুভব করছেন প্রকৃতির বিভিন্ন অনুষঙ্গ, অর্থাৎ বিভিন্ন পক্ষী বিশেষ তাকে যেন নানান রকমের চিঠির মাধ্যমে প্রকৃতির খবর দিচ্ছেন। এবং শুধু তাই নয়, তিনি তার এক খোকা ভাইয়ের কাছ থেকে, অর্থাৎ তার ছোট ভাইয়ের কাছ থেকেও একটি চিঠি পেয়েছেন। সেখানেও কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের খবরই যেন সেই চিঠির মাধ্যমে প্রেরণ। তারপরে দেখো এখানে কবি, আমরা সরাসরি এবার তাহলে কবিতায় চলে যাচ্ছি। দেখো, চিঠি পেলুম লাল মোরগের ভোর জাগানোর সুর ভরা, পাখার গায়ে শিশু উষার রমণ হাসি রঙিন করা। চিঠি পেলুম চকাচকির বালুচরের ঝিকিমিকি, ঢেউয়ে ঢেউয়ে বর্ষা শেথা লিখে গেছে কত কিকি। লিখে গেছে গাং শালিকে গাঙের পাড়ের মোড়ল হতে, জলধারার কলকল ভাসিয়ে আসর উজান সোতে। তাহলে দেখো কবি এখানে, আমি তোমাদের প্রথমেই বললাম যে প্রকৃতির বিভিন্ন অনুষঙ্গ, অর্থাৎ বিভিন্ন পক্ষী বিশেষের কাছ থেকে তিনি যেন প্রকৃতিরই নানান রকম খবর পেয়েছেন। সেখানে প্রথমেই কবি পেয়েছেন কার চিঠি? লাল মোরগের। এবং সেখানে কি রয়েছে? ভোর জাগানোর সুর ভরা। আমরা জানি যে ভোরবেলায় প্রথম কিন্তু মোরগের ডাকেই কিন্তু ভোর ঘোষিত হয়। তো সেখানেই কবি বলতে চাইছেন যে সেই ভোরের খবর যেন কবিকে এনে দিচ্ছে কে? এই লাল মোরগ। পাখার গায়ে শিশু উষার রমণ হাসি রঙিন করা। তাহলে এই মোরগের ডানার পাখার তলায়কার যে রক্তিম বর্ণ, তাই যেন বুঝিয়ে দিচ্ছে যে মানে রাতের সেই অন্ধকার আকাশ ঘুচে গিয়ে কিন্তু সূর্যের রক্তিম আভা আকাশে কিন্তু প্রতিভাত হচ্ছে। তাই কবি বলছে যে পাখার গায়ে শিশু উষা বলতে সবে ভোরের সূচনা হচ্ছে। সেই ভোরের সূচনা কালে যে রক্তিম আভা সারা আকাশে দেখা যায়, তাই সেই রঙই যেন পাখা, এই মোরগের পাখা ঝাপটানোর মধ্যে দিয়ে সেই পাখার তলার যে রঙিন লাল রং, তাই যেন সেই আকাশের রক্তিম আভাকেই যেন চিহ্নিত করছে। এরপরে দ্বিতীয় চিঠি দেখো কবি পেয়েছেন চখাচখির চিঠি পেলুম চখাচখির বালুচরের ঝিকিমিকি, ঢেউয়ে ঢেউয়ে বর্ষা শেতা লিখে গেছে কত কিকি। চখাচখি হচ্ছে স্ত্রী ও পুরুষ, চখা আর চখি, তাদের একত্রিত করে তাদেরকে বলা হয় চখাচখি। ঠিক আছে, এরা এক প্রকার হাঁস জাতীয় পাখি এবং এরা পড়ি যায় বিভিন্ন স্থান থেকে, তারা বিভিন্ন জায়গায় উড়ে বেড়ায়। তো ওই হাঁস জাতীয় এই পাখিটির মূলত থাকে হচ্ছে ওই বালুচর অঞ্চলে, অর্থাৎ নদী বা সমুদ্রের যে পার তটভূমি, সেখানেই কিন্তু তারা থাকে। সেই জন্য কবি যেন বলতে চাইছেন যে এই বালুচরের খবর এবং বর্ষাকালের ঢেউয়ের খবর যেন কবি পাচ্ছেন কার কাছ থেকে? এই চখাচখি পাখির কাছ থেকে। লিখে গেছে গাং শালিকে গাঙের পাড়ের মোড়ল হতে, জলধারার কলকল ভাসিয়ে আসর উজান সোতে। তাহলে দেখো এখানে গাং শালিক, গাং মানে হচ্ছে নদী, এবং গাং শালিকও ঠিক তাই। গাং শালিকও কিন্তু থাকে কোথায়? নদীর পাড়ে। এবং এই গাং শালিক যে নদীর পাড়ে সারাক্ষণ থাকে, এবং নদীর খবর যেন কবিকে দিচ্ছে একে গাং শালিক। এবং শুধু তাই নয়, কবিকে কবি যেন অনুভব করছেন এই গাং শালিক যেন কবিকে গাঙের পাড়ের, অর্থাৎ নদীর পাড়ের মোড়ল, মোড়ল মানে হচ্ছে প্রধান, মূলত গ্রামে গ্রাম প্রধান থাকে তাদেরকে মোড়ল বলা হয়। ঠিক আছে, তো কবি যেন অনুভব করছেন এই গাং শালিক যেন কবিকে নদীর পাড়ের প্রধান, অর্থাৎ নদীর পাড়ের সব থেকে কাছের মানুষ হিসেবে যেন চাইছে এই গাং শালিক। এবং সেটা যেন কবি অনুভব করছেন, যেন গাং শালিক যেন তাকে চিঠির মাধ্যমে শুধু নদীর খবরই যে দিচ্ছে তা নয়, তাকে যেন নদীর পাড়ের প্রধান হয়ে উঠতেই অনুরোধ জানাচ্ছে।
চিঠি পেলুম দ্বিতীয় স্তবকে যাচ্ছি, দেখো চিঠি পেলুম কিচির মিচির বাবুই পাখির বাসার থেকে, ধানের পাতায় তালের পাতায় বুনট করা নকশা একে। তাহলে দেখো তৃতীয় চিঠি তিনি পাচ্ছেন কার কাছ থেকে, বাবুই পাখির বাসার থেকে। তোমরা কেউ বাবুই পাখির বাসা দেখেছো কিনা জানি না, বাবুই পাখিকে বলা হয় শিল্পী পাখি। কেন বলা হয়, কেননা বাবুই পাখির বাসাটা যদি তোমরা কখনো দেখো তাহলে বুঝতে পারবে কি অপরূপ খড়কুটো দিয়ে কি অপরূপ কারুকার্য করে তারা যে বাসাটা বানায় সেটা ভাবা যায় না। এটা কোনো মানুষের পক্ষেও বোধহয় এত সুন্দর করে এত কম সময় এমন বাসা বানানো সম্ভব নয়। তো সেই বাসার যে কারুকার্য, বাসার যে নকশা, তার খবর কবিকে এনে দিচ্ছে কে, বাবুই পাখি। এবং সেই কিচির মিচির শব্দের মধ্যে দিয়ে যেন কবিকে তিনি কবিকে সেই বাবুই পাখি চিঠি পাঠাচ্ছে, যে চিঠিটি কে কেরকম, ধানের পাতা এবং তালের পাতা দিয়ে বুনট করা নকশা আঁকা। চিঠি পেলুম কোড়াকুড়ির বর্ষাকালের ফসল ক্ষেতে, সবুজ পাতার আসরগুলি নাচছে জলধারায় মেতে। কোড়াকুড়িও ঠিক চকাচকির মতন ওই স্ত্রী পুরুষ পাখিকে একত্রিত, যেরকম চকাচকি বলা হয় কোড়াকুড়িকেও ঠিক স্ত্রী পুরুষ উভয় পাখিকে একত্রিত করে এদেরকে বলা হয় হচ্ছে একই জাতীয় স্ত্রী এবং পুরুষ, তাদের একত্রিত করে বলা হয় কোড়াকুড়ি, ঠিক আছে। এবং এরা জলচর পাখি, অর্থাৎ জলে চড়ে, ঠিক আছে। এবং বর্ষাকালের খবর যেন কবিকে এই কোড়াকুড়ি এনে দিচ্ছে। শুধু তাই নয়, বর্ষাকালে ফসল খেতেও যে জল জমে যায় এবং সেখানেও যে প্রচণ্ড মানে জল ভরে গিয়ে চারিদিক জলে জলাকার হয়ে যায়, সেই খবরও যেন কোড়াকুড়ির কাছ থেকে কবি পাচ্ছেন। তাই বলছে সবুজ পাতার আসরগুলি নাচছে জলধারায় মেতে। শুধু তাই নয়, এই ফসল খেতে যে নবীন কিশলয়, সেই নবীন কিশলয়ের মধ্যে যখন বৃষ্টির যে বাড়ি বিন্দু যখন সেই নবীন কিশলয়ে পড়ে, তখন সেই পাতাগুলো যে কেঁপে ওঠে, তাকে যেন কবির মনে হচ্ছে পাতার নাচন। এবং সেই পাতার বর্ষার জলে পুষ্ট হয়ে কিশলয়গুলি যে সজীব হয়ে উঠছে, আনন্দে মেতে উঠছে, তার খবর যেন কোড়াকুড়ি কবির কাছে পাঠাচ্ছে। আকাশ জুড়ে মেঘের কাঁদন, গুরু গুরু দেয়ার ডাকে, উদাস বাতাস আছড়ে বলে কে যেন বা চাইছে কাকে। তাহলে দেখো এই কোড়াকুড়ির কাছ থেকে শুধু যে ফসল ক্ষেতের বা ফসল ক্ষেতে সবুজ পাতার নাচনের খবর কবি পাচ্ছেন তা নয়, পাশাপাশি আকাশ জুড়ে বর্ষাকালে যে মেঘের কাঁদন, অর্থাৎ মেঘের যে গর্জন এবং তার ফলে যে প্রবল বৃষ্টিপাত, এবং শুধু তাই নয় গুরু গুরু দেয়ার ডাকে, দেয়া মানে হচ্ছে মেঘ, মেঘের যে প্রবল গর্জন তার খবরও কিন্তু কবিকে দিচ্ছে কে, কোড়াকুড়ি পাখি। উদাস বাতাস আছড়ে বলে কে যেন বা চাইছে কাকে। তাহলে এই যে বর্ষাকালে যে ভয়ঙ্কর বাতাস মানে এলোমেলো যত্রতত্র ছড়িয়ে যায়, সেই বাতাসের মধ্যে দিয়েও যেন কোনো খবর অনুভব করছেন কবি। তৃতীয় স্তবক দেখো, ইহার সাথে পেলুম আজি খোকা ভাইয়ের একটি চিঠি, শীতের ভোরের রোদের মতো লেখনখানি লাগছে মিঠি। দূর আকাশে সুনীল পাতায় পাখিরা সব ঝাঁকে ঝাঁকে, কত রকম ছড়ায় গড়ায় মেঘের পাড়ায় পড়ায় কাকে। সেই সে পড়া হরফ করা খোকা ভাইয়ের রঙিন হাতে, খুশির নুপুর ঝুমুর ঝামুর বাজছে আমার নিরালাতে। তাহলে দেখো এতক্ষণ আমরা যে সমস্ত চিঠির কথা শুনেছি সেগুলো প্রতিটি কোনো না কোনো পাখির, অর্থাৎ প্রথমে আমরা লাল মোরগের চিঠি পেয়েছি, চকাচকির চিঠি পেয়েছি, তৃতীয় চিঠি পেয়েছি গাং শালিক, তারপরে বাবুই পাখি, তারপরে কোড়াকুড়ি, অর্থাৎ এই পাঁচটি পাখির কাছ থেকে কিন্তু কবি চিঠি পেয়েছেন বলে তিনি অনুভব করেছেন। এরপরে যে শেষা একদম কবিতার শেষ স্তবকে আমরা দেখছি কি, যে ইহার সাথে পেলো মাঝে খোকা ভাইয়ের একটি চিঠি, মানে তার একটি ছোট্ট ভাইয়ের কাছ থেকে তিনি একটি চিঠি পেয়েছেন, সেখানে কি শীতের ভোরের রোদের মতো লেখনখানি লাগছে মিটি। তার মানে সেই আধো আধো অক্ষরে যে সেই চিঠিটি লেখা, সেই চিঠিটি দেখে কবির মনে কবি এত আনন্দিত হয়েছেন এবং এতটাই তার হৃদয়কে এই চিঠিটি আনন্দ দান করেছে যে তার সাথে তিনি তুলনা করছেন কিসের, শীতের ভোরের রোদের মতো। শীতকালে যখন ভোরবেলায় প্রথম সূর্যের কিরণ আমাদের দেহ স্পর্শ করে, তখন সেই উষ্ণতা আমাদের যে আরাম এবং প্রশান্তি দেয়, ঠিক সেই রকমই কবি এই খোকা ভাইয়ের চিঠিটি পেয়েও যেন ঠিক একই রকম প্রশান্তি এবং আনন্দ অনুভব করছেন তার হৃদয়ে।
দূর আকাশে সুনীল পাতায় পাখিরা সব ঝাঁকে ঝাঁকে, কত রকম ছড়ায় গড়ায় মেঘের পাড়ায় পড়ায় কাকে। তাহলে দেখো, ওই খোকা ভাইয়ের আধো আধো অক্ষরে লেখা চিঠিটি দেখে তার কেমন তিনি প্রকৃতির বিভিন্ন অনুষঙ্গ কল্পনা করছেন। যেমন দেখো কি বলছেন কবির, ওই চিঠির যে বর্ণগুলি দেখে কবির মনে হচ্ছে, দেখো, দূর আকাশে সুনীল পাতায় পাখিরা সব ঝাঁকে ঝাঁকে, কত রকম ছড়ায় গড়ায় মেঘের পাড়ায় পড়ায় কাকে। তাহলে কবির মনে হচ্ছে যে এই আকাশটা একটা বড় পাতা এবং পাখিরা সব সেখান দিয়ে ঝাঁকে ঝাঁকে এগিয়ে চলেছে, এবং কত রকম ছড়ায় গড়ায় মেঘের পাড়ায় পড়ায় কাকে, যেন মেঘে বিভিন্ন মেঘগুলো যেন এক একটা পাড়া, এবং পাখিরা যেন এক ঝাঁক মানে একটি মেঘ থেকে আরেক মেঘে গিয়ে গিয়ে যেন বিভিন্ন ছড়া বর্ণ এ সমস্ত যেন কাউকে পড়াচ্ছে। অর্থাৎ এই সব কল্পনাই কিন্তু কবি সেই খোকা ভাইয়ের পাঠানো সেই আধো অক্ষরে লেখা বর্ণগুলি দেখেই কিন্তু কবির মনে হচ্ছে। সেই সে পড়া হরফ করা খোকা ভাইয়ের রঙিন হাতে কুশের নূপুর ঝুমুর ঝামুর বাজছে আমার নিরালাতে। তাহলে বলছে সেই 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 ছড়া বা সেই বর্ণগুলি যেন কবি দেখতে পাচ্ছেন কোথায়, তার খোকা ভাইয়ের চিঠিতে। তাই বলছে সেই সে পড়া হরফ করা খোকা ভাইয়ের রঙিন হাতে, খোকা ভাই যে রঙিন ছোট্ট হাতে যে তার জন্য সেই চিঠি লিখেছে, সেই চিঠি পেয়ে যেন খুশির নূপুর ঝুমুর ঝামুর বাজছে আমার নিরালাতে। তার মানে কি, খুশির নূপুর মানে আমরা বলি না যে খুশিতে আমার মনটা নেচে উঠলো, ঠিক সেই রকমই কবির হৃদয়ও যেন নূপুরের ছন্দের তালে তালে যেন ঝুমুর ঝামুর শব্দ করে যেন নেচে উঠছে, এবং তার চারিদিকের যে নিরালা অর্থাৎ নিস্তব্ধতা তা যেন পলরবে পরিণত পরিপূর্ণ হয়ে উঠছে, অর্থাৎ তার হৃদয় আনন্দে কিন্তু ভরপুর হয়ে উঠছে। তাহলে এই হলো চিঠি কবিতা। আমি তোমাদের এর সঙ্গে কোয়েশ্চেন আনসার কিন্তু পিডিএফ করে অ্যাড করে দেবো, তোমরা সেগুলো দেখবে এবং তৈরি করবে, এবং বাড়ির কাজ যা দেবো সেগুলো কিন্তু তোমরা তোমাদের পোয়েম খাতায় পড়বে। নমস্কার।